Good evening, welcome back to my YouTube channel with another my new video. তোমাদের সামনে আমি আবার চলে এসেছি একটি নিউ স্পেশাল ভিডিও নিয়ে। আমি রিমা, তোমরা দেখছো ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমপ্লে রিমা 007। কেমন আছো গাইস? তোমরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো তোমাদের সামনে আমি আবার চলে এসেছি একটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি খেলতে চলেছি কুইন্সল্যান্ডের ওয়ার্ড ফ্লু হয়ে গেছে, আজকে ওয়ারে অ্যাটাক করবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। তাহলে আজকে অ্যাটাকটা দেখে নেওয়া যাক, লেটস গো। সো আজকে অ্যাটাক করতে চলেছি টাউন হল 10-এ। অ্যাটাক তো শুরু করে দেব, আর আজকের অ্যাটাক করতে চলেছি এই বেসের ওপর, টাউন হল 10 এই বেসের ওপর আজকে অ্যাটাক করব। আর আমাদের অপোনেন্ট ক্লান 8, অ্যাটাক তো করবোই, তার জন্য আমার আর্মি রেডি আছে অ্যান্ড ডোনেশনও রেডি হয়ে আছে। অ্যাটাক শুরু করে দেব, আর অ্যাটাক তো করবোই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সো তাহলে আজকের অ্যাটাকটা দেখে নেওয়া যাক যে আজকের অ্যাটাকটাতে কি হতে চলেছে। সো শুরু করে দেব আজকের অ্যাটাক। তার আগে একটু বেসে যাওয়া যাক, এই বেসটাকে একটু ভালো করে দেখে নেওয়া যাক যে অ্যাটাকটাতে মানে কিভাবে অ্যাটাক করা যায়। ফার্স্ট তো আমি এয়ার ডিফেন্স ডিস্ট্রয় করে নেব, তারপর ড্রাইগান আসবে, বেলুন আসবে, স্টোন স্ল্যামার অ্যান্ড কুইন। সো অ্যাটাক তাহলে শুরু করেই দেওয়া যাক, লেটস গো। তাহলে অ্যাটাক শুরু করলাম, ফার্স্ট এয়ার ডিফেন্স ডিস্ট্রয় করব। ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এয়ার ডিফেন্স ডিস্ট্রয় গেছে আরেকটা এয়ার ডিফেন্স। ওয়ান টু থ্রি ফোর, এয়ার ডিফেন্স তো ডিস্ট্রয় হয়ে গেছে। ড্রাইগান, 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 বেলুন, স্টোন স্ল্যামার, কুইন। সো অ্যাটাকটা দেখে নেওয়া যাক। টোয়েন্টি 30% তো চলে এসছে। ওয়ান স্টার তো চলে এসছে। কুইন কোন দিকে যাচ্ছে? ও টাউন হল, বাবা ইনফেরো কিভাবে ধরেছে ড্রাইগানকে। টাউন হল ডিস্ট্রয় হয়ে গেছে, টু স্টার তো চলে এসছে, বাবা এই ইনফেনোটা ঠিক একের ইনফেনো। এটাতে তো ইজিলি 100 চলে আসবেই, মানে কোনো কথাই হবে না, একদম মানে গেস্টটাকে একদম ঘুরিয়ে তছনছ করে দিয়েছে আজকে। 94% মানে খুবই সহজে বাবা, মানে ভীষণ ভীষণ খুবই সহজে 30 স্টার চলে আসবে। 99% অ্যান্ড 100, ইয়েস আমার 100 চলে এসছে অ্যান্ড 30 স্টার তো খুব সহজে চলে এসছে এই অ্যাটাকে। সো আগে ট্রেনিংয়ে আর্মি বসিয়ে দিই, ট্রেনিংয়ে আর্মিও বসিয়ে দিয়েছি, আর খুবই সহজে খুবই সহজে আমার 30 স্টার চলে এসছে। মানে মানে 30 স্টার তো আসারই কথা। তো এইভাবে অ্যাটাক করলে তো আরও ইজিলি 30 স্টার চলে আসবে, পুরো কথাই হবে না, একদম বেসটাকে একদম কি বলবো ঘুরিয়ে তছনছ করে দিয়েছি বেসটাকে। সো আজকের অ্যাটাক তো আমার হয়ে গেছে। সো ওদের ক্লান থেকেও অ্যাটাক করেছে, আর আমাদের ক্লান থেকেও অ্যাটাক করে দিয়েছে, আরও করে দেবে।
তো আমি তো এই অ্যাটাকে 3 স্টার নিয়ে চলে এসেছি, আর আজকের মতন অ্যাটাক তো আমার হয়ে গেছে। আর অ্যাটাকেই তো মানে ফার্স্ট অ্যাটাক করেছি, আর ফার্স্ট অ্যাটাকেই তো 3 স্টার নিয়ে চলে এসেছি। সো আজকে আমার অ্যাটাক তো হয়ে গেছে। তাহলে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। শুধু দেখলেই হবে না, তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইবও করতে হবে, অ্যান্ড ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে, তাহলে তোমরাও ভিডিওটা বুঝতে পারবে। আর তোমরাও এইভাবে অ্যাটাক করলে তোমাদেরও 3 স্টার চলে আসবে। সো তোমরা এইভাবে অ্যাটাক করে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও তোমাদের অ্যাটাকটা কেমন হলো, কারণ এরকম অ্যাটাক করলে তো ইজিলি 3 স্টার আসার কথা, তোমাদেরও ইজিলি 3 স্টার চলে আসবে। তা তোমরা এইভাবে অ্যাটাক করে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও তোমাদের অ্যাটাকটা কেমন হলো। সো আজকে তো আমার অ্যাটাক হয়ে গেছে, তাহলে এইটুকুই। তোমাদের সাথে আবার নেক্সট নিউ ভিডিওতে দেখা হচ্ছে আজকে। বাই গাইস।